فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. জীবন প্রশ্ন করেছেন যে মৃত্যুর পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করা এগুলো কি শরীরসম্মত কি শরীরসম্মত নয়? জীবন অঙ্গ প্রত্যঙ্গ দান দুইভাবে হতে পারে, প্রথমত একটা মৃত্যুর আগে একটা মৃত্যুর পরে। মৃত্যুর আগে অর্থাৎ জীবন্ত অবস্থাতে বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ দান করা যেতে পারে, তবে এখানে শর্ত সাপেক্ষে। দেখা যাচ্ছে আপনার মায়ের নিজের সঙ্গে আপনার মায়ের দুটো কিডনির মধ্যে একটা কিডনি নষ্ট হয়ে গেছে অথবা দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, সে মারা যাবে। এমতো অবস্থা আপনি মেয়ে হিসাবে আপনি অবশ্যই একটা কিডনি দিতে পারেন, জীবন্ত অবস্থাতে এগুলো ডোনেট, যে কোনো অর্গান ডোনেট করতে পারেন। 2 নম্বর বিষয়, এখানে বাইরে যখন আপনি কোনো ব্যক্তিকে, যে কারো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি বাইরে একজন অপরিচিত ব্যক্তি, আপনি তাদেরকে ডোনেট করতে পারেন এই অর্গানগুলো। তবে এখানে শর্ত হচ্ছে এটাই যে আপনি ডোনেট করছেন শুধুমাত্র মানবতার খাতিরে, তাকে বাঁচানোর জন্য, আল্লাহর সম্পদে তাওয়াক্কুল করে, কোনো টাকা পয়সার জন্য নয়। যে টাকা পয়সার জন্য হয়ে থাকে এটা অবশ্যই নিষিদ্ধ, হারাম হয়ে যাবে, কিন্তু মানবতার কল্যাণের জন্য আপনি অবশ্যই একটা কিডনি আপনি ডোনেট করতে পারেন। 3 নম্বর শর্ত, আপনি অর্গান তখনই ডোনেট করতে পারেন যাতে আপনার যেন কোনো ক্ষতি না হয়। আপনি আপনার মাকে বাঁচাতে গিয়ে তাকে কিডনি দিতে গিয়ে দেখা যাচ্ছে আপনি মৃত্যুর হুমকির মধ্যে পড়ে গেলেন, এমনটি হলে এটা শরীরসম্মত নয়। তাই এখানে জীবন্ত অবস্থাতে বেশ কিছু সময়তে অর্গান ডোনেট করা যেতে পারে, কিন্তু মৃত্যুর পরে সুনান আবু দাউদের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কিতাবুল জানাইজে, যে মৃত্যু ব্যক্তিকে কেউ যদি আঘাত করে, তার কেউ যদি একটি হাড় ভাঙে, তো জীবন্ত মানুষের হাড় ভাঙার সমান। এই হাদিসের ভিত্তিতে সৌদি ফতোয়া বোর্ড, ফতোয়া লাজনাতুদ্দাই, মিয়া শেখ সোয়ালে আল উসাইমিন, আবদুল্লা জিজ, আবদুল্লাহ বিন বাস, তারা প্রত্যেকে বলেছে মৃত্যুর পরে কোনো অর্গান ডোনেট করা এটা ইসলামী শরীয়তের দিক থেকে এটা নিষিদ্ধ, এটা কোনোভাবেই কাম্য নয়। কেননা এগুলো নিয়ে আমরা বলছি যে এগুলো নিয়ে আসলে মানুষকে বাঁচাচ্ছি বা কারো আমি মানবতা অধিকারে একটি কাজ করছি, আসলে এসব বিষয়গুলো নিয়ে আপনি যতটা উদারতা দেখাচ্ছেন, কিন্তু যারা এগুলো নিচ্ছে তারা এত উদারতার মাধ্যমে কাজ করে না, আসলে তারা এটা নিয়ে ব্যবসা করে। অনেকজন মানুষের এই চোখের প্রয়োজন হয়, অনেকজনের কিডনির প্রয়োজন হয়, কিন্তু অনেক গরিব মানুষ আছে তাদেরকে এগুলো ফ্রি দেওয়াও হয় না, প্রচুর পরিমাণে টাকা পয়সা নেওয়া হয়, সঙ্গে সঙ্গে অনেক খরচ করা হয়, কিন্তু আপনি যে উদারতাতে দিয়েছেন কিন্তু আপনার উদারতা তারা রাখছে না, তারা এটাকে নিয়ে ব্যবসা করছে, তাই এটা অবশ্যই পরিত্যাজ্য। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে।